দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নপত্রে অবৈধ হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। তাদের দায়ের করা আপিলের এই শুনানিতে অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন, অনেকেই হারিয়েছেন প্রার্থিতা। লক্ষ্মীপুর চার আসনের সংসদ সদস্য প্রার্থী বিকল্পধারার মহাসচিব মেজর আব্দুল মান্নানের বাতিল হওয়া মনোনয়নপত্র আপিল করেও ফিরে পাননি। ঋণখেলাপি ও ট্যাক্স পরিশোধ না করায় আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়। লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান 3,29,00,000 টাকা ট্যাক্স পরিশোধ করেননি। এছাড়া বিভিন্ন ব্যাংকে ঋণখেলাপি রয়েছে তার। এছাড়া লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামও আপিলের পর মনোনয়ন ফিরে পাননি। মামলার তথ্য গোপন করায় সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে সরকারি ব্যাংকে ঋণখেলাপির দায়ে আপিল করেও প্রার্থিতা হারিয়েছেন পাবনা দুই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজু। অগ্রণী ব্যাংকে ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয় বলে জানায় ইসি। তবে এ ব্যাপারে খন্দকার আজিজুল হক আরজুর দাবি, তিনি ঋণখেলাপি নন আর এটা প্রমাণ করতে সময় চান তিনি। সেই সময় না দিয়ে আপিল নামঞ্জুর করে দেওয়া হয়, কিন্তু হাইকোর্টে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করছেন তিনি। Thank you.